হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল স্মার্ট আইটি কেয়ারে। যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন সবাইকে স্বাগতম, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন আইটি রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে আপনাদের সামনে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো নগদ অ্যাকাউন্টে কীভাবে আপনি ফিন ভেরিফাইড করবেন, অথবা নগদ অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন, তারপর নগদ অ্যাকাউন্টে ফিন কীভাবে সেট করবেন। স্টেপ বাই স্টেপ আমরা আপনাদেরকে সবগুলো প্রসেস দেখাবো, তো আমাদের সাথে থাকুন। ফার্স্টে আপনাকে কী করতে হবে, জাস্ট এখান থেকে *167# হ্যাশ ডায়াল করবেন। করার পরে এখানে দেখবেন স্টেপ বাই স্টেপ এটা শো করবে আপনার মোবাইল অপশনে। ফার্স্টে আপনি এখান থেকে জাস্ট সিস্টেমটা ভালোভাবে কেয়ারফুলি পড়ে নেবেন। জাস্ট এখানে লেখা আছে সেট 4-ডিজিট ফিন বাই এন্টারিং ফিন ইউ আর অ্যাগ্রিড টু শেয়ার ইউর এনআইডি ইনফরমেশান উইথ নগদ পারসিপ্ট অ্যাট রবি অ্যান্ড অ্যাকসেপ্টিং টার্মস অ্যান্ড কন্ডিশন এন্টার নিউ ফিন। তো আপনাদের সবাইয়ের মনে হয়তো একটা কোশ্চান জাগতে পারে, আমার অ্যাকাউন্টে কীভাবে তৈরি হলো, আমি তো কোনো এনআইডি দিই নাই, কিছুই দিই নাই, তাহলে কীভাবে এটা বিল্ড আপ হলো? তো আপনারা রিসেন্টলি হয়তো কয়েকটা মেসেজ পেয়েছেন সোশ্যাল মিডিয়াতে অথবা যে কোনো ওয়েতে, যে বাংলাদেশ সরকার কর্তৃক রবি এবং এয়ারটেলের সাথে সমঝোতা করে, এটা আমার থিঙ্কিং যে প্রত্যেকটা ইউজার রবি এবং এয়ারটেলের ইউজার যারা আছে সবাইকে অটোমেটিক নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেওয়া হয়েছে। জাস্ট আপনি শুধু ফিনটা সেট করে নিলেই আপনার অ্যাকাউন্টটা তৈরি হবে, লাইক অ্যাজ রকেট, বিকাশ, ওই কোম্পানিগুলোর মতোই আপনি নগদে লেনদেন করতে পারবেন। তো আপনার এখানে হয়তো আর একটা কোশ্চান জাগতে পারে যে আমি তো এনআইডি দিইনি, তাহলে এনআইডি কীভাবে আমার এটা দেওয়া হলো? এখানে এনআইডিটা অটোমেটিক ভেরিফাইড হয়ে যাচ্ছে আপনার যেই নাম্বারে আপনি যেই এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করে রাখছেন ওই সিমটা। অ্যাকাউন্ট করার আগে আপনাকে এটা ভেরিফিকেশানটা কমপ্লিট করতে হবে যে আমার কোন এনআইডি দিয়ে এই সিমটা রেজিস্ট্রেশন করা আছে। তো আপনাকে কেয়ারফুলি এটা দেখতে হবে যে আপনার নামে সিমটা রেজিস্ট্রেশন করা আছে কি না, দেন আপনি এইখানে ফিনটা সেট করবেন। তো আপনারা কীভাবে বুঝতে পারবেন যে আপনার কোন এনআইডি দিয়ে সিমটা রেজিস্ট্রেশন করা, আমরা নেক্সট যে ভিডিও বানাবো ওই ভিডিওতে আপনাদেরকে প্রসেসটা দেখাবো যে কার এনআইডি দিয়ে আপনার এখানে রেজিস্ট্রেশন করা আছে। সো আমরা চলে যাচ্ছি আমাদের মূল বিষয়ে। ফার্স্ট আপনি, আমি আবার ডায়াল করতেছি এখানে *167#, এটা ডায়াল করার পরে আপনার এখানে একটা মেনু বার আসবে। মেনু বার আসলে আপনি এখান থেকে 4-ডিজিটের একটা ফিন সেট করে নেবেন। সাপোজ আমি এখানে দিচ্ছি, সেন্ড করলাম, তারপর আবার আপনাকে এখানে সেম আইডি দেওয়ার জন্য বলবে। দেখুন আমার প্রসেসটা কমপ্লিট হয়ে যাচ্ছে, সেট ফিন সাকসেসফুল, প্লিজ ওয়েট ফর দ্য কনফার্মেশন SMS। দেখুন আমার এখানে SMS চলে আসছে, জাস্ট এখান থেকে নগদের ফিনটা সেট হয়ে গিয়েছে। তো আপনি রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরে আপনার এখানে আপনার অটোমেটিক আপনার ব্যালেন্সে এক টাকা যোগ হয়ে যাবে। দেন আপনি এটা এখান থেকে, প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে, আমরা আবার ম্যানুয়ালি এটা দেখাচ্ছি আপনাকে। জাস্ট এখান থেকে ব্যাকে যাবেন, যাওয়ার পরে আপনি *167# ডায়াল করবেন। করার পরে আপনার এখানে ম্যানুয়ালি আপনি দেখতে পারবেন বিকাশ এবং রকেটের মতো। সাপোজ এখানে আপনাকে দেখাচ্ছে নগদ, ক্যাশ আউট, স্যান্ড মানি, মোবাইল রিচার্জ, পেমেন্ট, বিল পে, মাই নগদ। আপনি এখান থেকে জাস্ট, আমি 7 নম্বর দিচ্ছি মাই নগদ, এটা আপনি যে কোনো সেটে করতে পারবেন, হয় স্মার্টফোন অথবা আপনার যে কোনো বার ফোন, সবগুলো ফোনে আপনি প্রসেসটা করতে পারবেন। ব্যালেন্স ইকুয়েরি, আমি জাস্ট এখান থেকে 1-এ ক্লিক করলে আমার এখানে যে ব্যালেন্স 1 টাকা আছে সেটা দেখাবে। আপনি এখান থেকে ফিনটা দিবেন,
দিয়ে সেন্ড করবেন। করার পরে আপনাকে দেখাচ্ছে, যেমন দেখুন ব্যালেন্স টেক 1 টাকা। তো আপনারা সবাই এইভাবে প্রসেসটা কমপ্লিট করলে আপনাদের নগদ অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে, আর আপনাকে এনআইডির ঝামেলা অথবা ফিক্সার আপলোড করা এগুলো কিছুই করতে হবে না। আপনারা নগদের যে একটা অ্যাপ্লিকেশান আছে, আমরা ডে বাই ডে অথবা নেক্সট টাইম আপনাদের পরবর্তী কোনো ভিডিওতে ওই বিকাশ সরি নগদ অ্যাপসটা নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব। তো যারা ভিডিওটা থেকে একটু সামান্য একটু উপকৃত হয়েছেন, সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আইটি রিলেটেড যে কোনো কোয়েরি থাকলে আমাদেরকে করতে পারেন, আমরা ইমিডিয়েটলি আপনাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।